যদি মরহুম মরফুর আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেব রাহিমাহুল্লাহ তিনি যদি আপনার প্রিয় মানুষ হন, তার প্রতি যদি আপনার শ্রদ্ধা থেকে থাকে, তাহলে সেই মরে যাওয়া মানুষটার এই আখলাক এই আদর্শ অনুযায়ী আমি দাবি করতেই পারি যে সাইবার সেলের কোন সদস্য যেন আজ থেকে আর নামাজ কাটার একটা কথা বলবো কোনো অংশে কোনো দিন কোনো ক্ষেত্রেই যেন এই বিষয়টা নিয়ে কখনো অতিরঞ্জিত কোনো বিষয় না হয়। এটা সবসময় লক্ষ্য রাখা, অতিরঞ্জিত বিষয়টা কখনোই ভালো হবে না, সেদিকে আমাদের সবাইকে সতর্ক দৃষ্টি রাখা। আমি দুটো কথা বলছি, আব্বাজিকে নিয়ে অনেক মানুষ অনেক রকম ভাবে সর্বাশ্রী মজলিস স্মৃতি সভার আয়োজন করছেন, কিন্তু যেহেতু আজকে এই সভার আয়োজক একেবারে নবজাওয়ান যুবক শিক্ষিত সমাজ, এর ভিতরে একটাও মাধ্যমিকের কম আছে বলে আমি মনে করি না, বরং মাস্টার ডিগ্রি পর্যন্ত সবই শিক্ষিত মানুষকে নিয়েই আজকের এই সাইবার গ্রুপের ছোট্ট মজলিস। আমি দুটো কথা বলব, এক নম্বর কথা বলব এক অসম্ভব রকমের দারিদ্রতা অভাব অনটন কষ্ট বিহীন খাওয়া পড়া মাখার কষ্ট এসব কিছুকে উপেক্ষা করে তিনি যদি সারাদিন পরের বাড়িতে মানদারির কাজ করার পরেও নিজের ইচ্ছা শক্তিকে বলিষ্ঠ করে সন্ধ্যার সময় বসে যদি মসজিদের ইমামের কাছে বসে যদি পড়ালে তাহলে নিতে পারে, তাহলে এটা প্রমাণিত হয় যে দারিদ্রতা অভাব অনটন কোনো কিছুই শিক্ষার অদম্য ইচ্ছাকে পিছনে টেনে ধরে রাখতে পারে না। যদি কেউ মনে করেন আমি শিখব তো শিখবি, অভাব অনটন দারিদ্রতা খাওয়া পড়ার কষ্ট কোনো কিছুই যে মানুষের শিক্ষার ইচ্ছাকে টেনে রাখতে পারে না, তার চরমতম দৃষ্টান্ত হলেন মরহুম মকবুল আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেব রহিমাহুল্লাহ। তো আজকে যারা সাইবার সেলের সদস্যদের একান্ত চেষ্টাও তাদের অর্থ তাদের মেহনতও তাদের, আমরা যারা এখানে এসেছি আমি তাদের সবার কাছে অনুরোধ করবো এই বিষয়টাকে যে আব্বা যখন নাবালক অবস্থাতে দাদু ইন্তেকাল করেন সেই পরিস্থিতিতে কঠিন পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করেও তিনি যদি সারাদিনের হাড় ভাঙা খাটনি খাটার পরেও মসজিদে বসে যদি কোরআন শিখতে পারেন, তাহলে আপনারা যারা অরণ্য সুন্নাতুল জামাতকে নিয়ে অনেক লেখালেখি করেন অনেক কষ্ট মেহনত করেন, আপডেটটা দুটোর সময় গ্রুপে লেখা দিয়ে দেখেছি তখনও পাঁচজন সংগঠনকে নিয়ে কিছু না কিছু ভাবছি, তো আপনাদের কাছে আমার এই দাবি আব্বা যখন এত কষ্ট করে কোরআন শিখেছেন কোনো না কোনো দিন সুযোগ মতো আব্বার কবরটা জিয়ারাত করে এই মানসিকতাটা তৈরি করা যে আমি আগামী তিন মাসের ভিতরে শুদ্ধ এবং স্বচ্ছ পরিচ্ছন্নভাবে কোরআনটা আমি শিখবই, আমাদের শপথ নেওয়া উচিত যাকে কেন্দ্র করে আমাদের এই মজলিস। আমরা যদি সেই মানুষটার জীবনের কিছু যদি না নিতে পারি তাহলে সময় আর অর্থ অপচয় ছাড়া কিছু নয়। সেকেন্ড কথা বলছি, আব্বা ইন্তেকাল করেছেন 14 আগস্ট রাত 2:45, ঠিক তার 8 দিন আগে আমাদের ভাই ভাই সবাইকে ডেকে এক জায়গায় বসিয়ে একদম সুস্থ শরীরে কয়েকটা কথা বলেছিলেন, কোথায় কবর হবে এইসব কথাবার্তা বলতে বলতে একটা টাইমে বললেন, যদিও আমরা চাইছিলাম না আব্বার কাছ থেকে এই কথাগুলো যেন শুনতে, তিনি সুস্থ একদম সবল এরপরে এইসব কথা কেন, উনি নিজের ইচ্ছাতেই বললেন যে আসলে অনেক সময় মানুষ মনের কথাগুলো সুস্থ শরীরে না বলে যাওয়ার কারণে দেখা গেছে মৃত্যুর আগে হয়তো আর কথা বলতে পারেনি, তার ভিতরের কথা ভিতরেই থেকে গেছে। তো আমি সেই জন্য কথাগুলো দেরি না করে তোমাদের বলে রাখছি, হায়াত মওত আল্লাহই ভালো জানেন, তো মরতে তো একদিন হবে, তো অ্যাডভান্স তোমাদের বলে রাখি আমার কবর যেন কোনো বিনামাজি ব্যক্তি আমার কবরের মাটি না খোড়ে, আমার কবরের মাটি যেন কোনো বিনামাজি ব্যক্তি না খোড়ে। প্রশ্ন এই জায়গাটায় যে গাঁ গ্রামে স্বাভাবিকভাবে কবর খোঁড়ার জন্য কিছু দুজন চারজন করে মানুষ সুনির্দিষ্ট থাকেন, তারাই কবর খোঁড়া কবর দেওয়া বাঁশ কাটে সমস্ত কাজকাম তারাই করেন, তিনি বললেন না তোমরা যারা আছো
আমার ছেলে নাতি নাতনি তোমরা নিজেরাই কবর খুঁড়বে, তোমরা নিজেরাই মাটি দেবে, বাইরের মেহমান যারা আসবেন তারা তো মাটি দেবেনি, কিন্তু কবর খোঁড়াটা তোমরা করবে। কোনো বেনামাজি মানুষ যেন আমার কবর না করে। তো যে মানুষটাকে আমরা যে রাত্রিতে উনি ইন্তেকাল করছেন ওই রাত্রিতে 12:30 পর্যন্ত আমার কাছে ছিলাম, অনেক কথাবার্তা হলো, অনেক হাসি ঠাট্টাও হলো। আব্বা নাতিটাকে আমার নসিজ ভাইয়ের বাচ্চাটাকে নিয়ে অনেক খেলতামশাও করলেন, চোখের সামনে দেখলাম। বাড়িতে গেলাম হঠাৎ রাত 2:17 নসিজ ভাই ফোন করলেন যে আমার শরীর খারাপ, ছুটে এলাম। মতি সাহেব জামিয়াতে ছিলেন, উনিও ছুটে গেলেন, সবাই এক জায়গায়। ওই রাত্রিতেও তার নামাজ কাজা হয়নি, এসা পড়েছেন, তাহাজ্জুদ পড়েছেন, রাত্রেবেলা 2:45 তিনি ইন্তেকাল করছেন। আবার সেই মানুষটাই বলছেন কোনো বেনামাজি ব্যক্তি যেন আমার কবরে মাটি না করে। সাইবার গ্রুপের সদস্য আপনারা যারা আছেন, আব্বার অত্যন্ত প্রিয়জন ভক্তি এবং মহব্বতের মানুষ না হলে এই প্রচণ্ড বর্ষাকে উপেক্ষা করে কাটির টাকা দিয়ে তেল খরচা করে সময় ব্যয় করে দৈহিক মেহনতকে বরদাস্ত করে যারা এত দূর পর্যন্ত এসেছেন, এই মজলিসের যারা আয়োজক এবং যারা শ্রোতা, আপনাদের কাছে আমার এটাই বলা, যদি মরহুম মরফুর আলহাজ হাফেজ শামসুর রহমান সাহেব রহমাহুল্লাহ তিনি যদি আপনার প্রিয় মানুষ হন, তার প্রতি যদি আপনার শ্রদ্ধা থেকে থাকে, তাহলে সেই মরে যাওয়া মানুষটার এই আখলাক এই আদর্শ অনুযায়ী আমি দাবি করতেই পারি যে সাইবার সেলের কোনো সদস্য যেন আজ থেকে আর নামাজ কাজা না করে। আমি খুব ক্লিয়ার কাট বলছি, আপনি নামাজ কাজা করবেন অথচ শামসুর রহমান সাহেবের ভক্তি আর মহব্বতের মানুষ বলবেন, এটা এক ধরনের প্রতারণা, এটাও এক ধরনের অঘোষিত ধোকা। সুতরাং আব্বা স্মৃতিসভার মধ্য দিয়ে এই দুটো জিনিস আমি আপনাদেরকে বলছি, আগামী 3 মাসের ভিতরে খুব শুদ্ধভাবে কোরআন শিখতে হবে যারা জানেন না, আর আজকে থেকে নামাজ কাজা করলে হবে না। আমি আশাবাদী যদি তার এই স্মৃতিসভায় এই দুটো আদর্শকে যদি আপনি পালন করতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি ইচ্ছা করেন তার রুহানি দোয়া ইনশাআল্লাহ আমরা সবাই ভাগীদার হব। আল্লাহ কবুল করুন, বলুন সকলে আমিন। এতটুকুই কথা বলে মুফতি সাহেব রয়েছেন, মুসা সাহেব রয়েছেন, তাদের বক্তব্য শুনতে হবে। আমি এখানেই সংক্ষেপ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইতিমধ্যে আমরা মুজাদ্দুল মাদনী সাহেব হুজুরের কথা শুনলাম, তিনি যে দুটো কথা বলেছেন, একটা আমাদের সাইবার গ্রুপে যদিও আজকে সবাই আসতে পারেনি প্রাকৃতিক দুর্যোগের কারণে, আমরা সাইবার গ্রুপ যে যতটা পারি চেষ্টা করি সংগঠনের প্রচার প্রসার লেখালেখি, আজ থেকে আরো আমরা যত্নবান হব সংগঠনের প্রতি, আরো দায়িত্বশীল হব ইনশাআল্লাহ, কিভাবে সংগঠনকে সংগঠনের এই শিক্ষা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে। সাথে সাথে রতুন যে কথাটা বলেছেন কোরআন ও নামাজ পড়ার ব্যাপারে, সেটাও আমরা আমি সাইবারের পক্ষ থেকে বলছি, আমরা ইনশাআল্লাহ সাইবারের পক্ষ থেকে দাবি রাখছি, হুজুরের কাছে কথাও দিচ্ছি যে আমরা যারা নামাজ পড়ি বা কোরআন পড়তে জানি তারা তো সেটা করবো ইনশাআল্লাহ, যাতে আর যারা আমরা কোরআন বা নামাজ পড়তে জানি না বা পড়ি না অ্যাকচুয়াল, আমরা আজ থেকে 3 মাসের ভিতরে ইনশাআল্লাহ সেই কাজটা